তারপর বুঝলো এ কথার মানে। সে পুঁতি কুড়াতে কুড়াতে বলল, এই বাসায় যেখানে যা আছে সবকিছু আমার, এই বাসা এই বাসার রুম, রুমের প্রতিটা জিনিস সবকিছুর অঘোষিত মালকিন আমি, আর নিজের জিনিস ব্যবহার করতে কারো পারমিশন লাগে না। তাহলে সরল মনে একটা কথা বলি। বলুন। যুক্তি অনুযায়ী এই বাসাটা আপনার, বাসার রুমগুলো আপনার, রুমের জিনিসগুলোও আপনার, আমিও তো এখানে থাকছি, তাহলে আমিটাও কি এখান থেকে আপনার? সত্যি। রিধওয়ানের কথাটা আবারও আউড়ে কুহুর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কথার অর্থ বুঝে তাৎক্ষণিক জবাব দিল, না না মোটেও না। কুহুর মুখ দেখে রিধওয়ান আর হাসি আটকাতে পারল না, হো হো করে হেসে উঠল। তাকে হাসতে দেখে কুহুর লজ্জা পেয়ে দৌড়ে পালালো। ওর দৌড় দেখে রিধওয়ানের হাসির মাত্রা বাড়ল। হাসতে হাসতে সোফায় বসে পড়েছে সে, আর তার হাসির শব্দ শুনে রুমে বসে হাসলেন ইসমাতারা বেগম। বয়স তো আর কম হলো না, অভিজ্ঞতাও, কারোর চোখে ভাষা পড়তে ভুল হওয়ার কথা না। এই বয়সে উনিও পার করে এসেছেন, ওনার জীবনেও প্রথম অনুভূতি, প্রথম ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা সবই অনুভব করেছেন, তাই ওনার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাছাড়া রিধওয়ান ওনার কাছে ধরা খেয়েছে, সেখানে আর কি বা বলবেন তিনি। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা, এসব ভেবেই কাপড়গুলো গোছাতে মন দিলেন তিনি। ওদিকে কুহুকে যেতে রিধওয়ান হাসতে হাসতে রুমে চলে গেল। রুমের মাঝখানে দাঁড়িয়ে আশেপাশে দৃষ্টি বুলালো। থাকছে যেহেতু এই রুমে, তাই নিজের রুমেই ধরা যাক। হঠাৎ চোখ পড়ল বিছানার দিকে, কেউ শুয়েছে তার প্রমাণ চাদর একটু কুচকে আছে। বালিশের পাশে মেয়েদের চুলের একটা কাঁটা, রুম জুড়ে মিশ্র পারফিউমের সুগন্ধ। সবগুলি পারফিউমই একে একে চেক করেছে, বুঝতে বাকি রইল না তার। ঘড়িও ঘেঁটে দেখেছে, দুষ্টু বুদ্ধির অধিকারী কুহুর কাজকর্ম দেখে রিধওয়ানের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটল। সে কুচকানো বিছানার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এভাবে একটা নির্দোষ ছেলের ঘুম কেড়ে নেওয়া কি ঠিক হলো মিস কুহু? তারপর ফ্রেশ হয়ে সে একটু ঘুমালো। ঘুম থেকে উঠে মাগরিবের আজান শুনে হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে বসতেই ইসমাতারা চা নাস্তা দিয়ে গেলেন। সে সেখানে না বসে রূপকের রুমে গেল। রূপক শুয়ে শুয়ে বাংলা নাটক দেখছে। তাকে দেখে গাল ভর্তি হেসে বলল, ভাই একটা গুড নিউজ আছে। গুড নিউজ? বাহ বল শুনি। সোনালি আক্ত হয়ে গেছে, আগামী মাসে অনুষ্ঠান, গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, তাই বয়ফ্রেন্ড এত খুশি হতে পারে তোকে না দেখলে জানতাম না। প্যাড়া দেওয়া গার্লফ্রেন্ড ঘাট থেকে নামলে সব বয়ফ্রেন্ডই মনে মনে খুশি হয় ব্রো, শুধু লোক লজ্জার উপর উপর দেবদাস সাজে, তাই আর কি। প্রেম তো করো না, এসব বুঝবা না। একথা শুনে রিধওয়ান হাসলো। রূপকের হাতে কাবাবের প্লেট আর চিনি ছাড়া চা ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে রূপক কাবাব ওই কামড় বসিয়ে ভ্রুকুচকে বলল, কই যাচ্ছিস, বস এখানে। কুহুকে পড়াতে হবে, আর একটু পর রাখিব আর দুয়েল আসবে, ওদের সাথে আড্ডা দিস, সময় কেটে যাবে। ও আচ্ছা যা। একথা বলে রিধওয়ান কুহুর রুমের দরজায় এসে দাঁড়ালো। কুহু গুনগুন করে গান গাইছে, মুখের কথা যদি মুখেই না বলতে পারো, কেমন প্রেমিক তুমি, কি করেই বা প্রেম করো, ভালোবাসো যদি বলো না গো ভালোবাসি। কুহু চুল আছড়াতে আছড়াতে গুনগুন করছে। রিধওয়ান গলা খাঁকারি দিয়ে বলল, আসতে পারি? রিধওয়ানের কণ্ঠ শুনে কুহু তড়ি ঘড়ি করে ওনা গায়ে জড়িয়ে নিল, তারপর বোকা বোকা হেসে আসতে বলল। হাতের চিরুনিটা রেখে চুলে হাত খোপা করতে করতে স্টাডি টেবিলে বসল, বই বের করল, তারপর কিছু একটা ভেবে বলল, ভাই একটা কথা বলি। পড়াশোনা যে আবিষ্কার করেছে সে কি বেঁচে আছে? না, পড়াশোনা আবিষ্কার করার পরপরই সে মারা গেছে, কারণ সে বুঝে গেছে ছাত্রছাত্রীরা তাকে বেশি দিন বাঁচতে দিবে না। আগামীকাল যে চ্যাপ্টার পড়িয়েছিলাম বের করো। বের করে কি হবে, পড়া কমপ্লিট হয়নি। কেন হয়নি? এত পড়া দিলে কিভাবে হবে? তাহলে উঠো, কান ধরে দাঁড়াও, নাও নুশাস্তি দিন। কিছুক্ষণ আগে যে গানটা গুনগুন করে গাইছিলে সেটা 100 বার চিৎকার করে গাও। এই কথা শুনে কুহুর মুখ চুপসানো বেলুনের মতো চুপসে গেল।
মুখ গোজ করে বসে রইল। তাকে চুপ করে বসে থাকতে দেখে রিদওয়ান স্টিলের স্কেলটা হাতে নিতেই কুকুর নিজের কাছে বই টেনে নিল, বিড়বিড় করে পড়তে লাগলো। ছাড় পাবে না বুঝতে পেরে পড়তে মন দিল। তারপর রিদওয়ান তাকে অর্ধেক প্যারাগ্রাফ মুখস্থ করিয়ে তারপর ছাড়লো। পড়া হয় না হবে না, তাই না? হচ্ছে কি না সেও দেখে ছাড়বে। এইভাবে কুকুকে পড়াশোনায় আগ্রহী করবে সে, আর এটা যেন নিজের কাছে নিজের ওয়াদা। এরপর থেকে রিদওয়ানের সহনীয় মার আর অপমানের বিষাক্ত খোঁচায় কুকু প্রতিদিন তার ক্লাসে পড়া করে যেতে লাগলো। বাসাতে একটু মনোযোগী হতে দেখা গেল। ধীরে ধীরে তাদের সম্পর্কটাও শিথিল হতে শুরু করলো। আজ সোমবার, কুকু রোজকার মতো রেডি হয়ে নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। প্রতিদিন একবার হলেও রিদওয়ানের সঙ্গে তার দেখা হয়। নাস্তা করতে বসেই চোখাচোখি হয়। আজকে বেরোনোর সময় রিদওয়ানের দেখা পায়নি। রিদওয়ান রুমের দরজা বন্ধ ছিল, অথচ সকাল হলেই রিদওয়ান তার রুমের দরজা হাট করেই খোলা রাখে। সুযোগ বুঝে সেও ভেতরে উঁকি মারে, দেখে সে কি করছে। কখনো দেখে রিদওয়ান বই পড়ছে, কখনো ঘুমাচ্ছে, কখনো বা দেখে ভ্রুকুচকে কিছু টাইপ করছে। একবার তো উঁকি মারতে গিয়ে ধরা খেয়েছিল। রুমে উঁকি মেরে পেছনে ঘুরে দেখে রিদওয়ান তার পেছনেই দাঁড়িয়ে আছে। সে আর কিছু বলে না, শুধু মিষ্টি করে হেসে কোনো মতে পালিয়ে বেঁচেছে। এরপর থেকে সাবধানে উঁকি মারে। কেন উঁকি মারে জানে না, তবে মারে, তার ভালো লাগে। কুকু কলেজে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিল কিছুক্ষণ, তারপর ক্লাসে গিয়ে বসল। বেঞ্চে বসা নিয়ে মিশকা নামের একটা মেয়ের সঙ্গে ঝগড়া বেঁধে গেল। মেয়েটার খুব বেয়াদব, ক্লাসে এসে এমন ভাব করে যেন তার বাপের কলেজ, সবাই তার চাকর, তার কথা মতো চলতে হবে। এতদিনে কিছু বলেনি কুহু, তবে আজ রাগ কন্ট্রোল করতে পারল না। তাকে ল্যাং মেরে ফেলে দিতে চেয়েছিল মিশকা, সে না দেখে যাওয়ার সময় হোঁচট খাওয়ার থেকে বেঁচে গেল। তবে ঘুরে গিয়ে মিশকার গায়ে পাড়া দিন তবে ঘুরে গিয়ে মিশকার পায়ে পাড়া দিতেও ভুলল না। মিশকার নিজের দোষ প্রকাশের ভয়ে তা সহ্য করে নিল, আর কুহুর রাগি চোখে নীরব হুমকি দিল। এরপর ক্লাসে রিদওয়ান স্যার আসার সময় হলে সবাই যে যার জায়গায় বসল, কিন্তু অবাক করা ব্যাপার হলো রিদওয়ানের পরিবর্তে মোশারফ স্যার এলেন ক্লাস নিতে। এক স্যারের ক্লাস অন্য স্যার নিলে সেই ক্লাসটা প্রায় সময় গালগপ্পে কেটে যায়, তাদেরও তাই হলো। তবে কুহুর মাথায় অন্য চিন্তা ঘুরপাক খেতে লাগলো, এটা হওয়ার কথা না। তার জানা মতে রিদওয়ান কোথাও যায়নি, তাহলে কলেজে আসলো না কেন? আতিকুর রহমান স্যারকেও অফিস রুমে যেতে দেখেছে সে, তাহলে রিদওয়ান হুট করে ক্লাস মিস করলো কেন? সে কি ঠিক আছে? এসব ভেবেই সে এবার মনে মনে অস্থির হয়ে উঠল। রূপককে কল করে জিজ্ঞাসা করবে কিনা ভাবল। রূপককে ভাববে সেটা ভেবেই কল দিল না। তবে ভেতরে ভেতরে অস্থিরতাটা রেখে ক্লাসগুলো করে বাসায় ফিরল। দরজার লক দেখে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। কাঁধের ব্যাগটা সোফায় রেখে সরাসরি গেস্ট রুমের দিকে তাকালো। রুমের দরজা আটকানো, দরজার নিচ থেকে আলো আসছে না, অর্থাৎ রুম অন্ধকার। সে আশেপাশে তাকিয়ে বাসার অন্য সদস্যদের দেখা পেল না। ইস্পাতারাও বাসায় নেই, অথচ ওনার কোথাও যাওয়ার কথা ছিল না, গেলে তো আগেই বলে যান। কই, গত রাতে কিংবা সকালেও তো তাকে কিছু বলেনি। সে তার ফোন বের করে আম্মুকে কল করলো, জানলো উনি সকালে কুহুর মামার বাসায় এসেছে। হঠাৎ করে পড়ে গিয়ে কুহুর মেজ মামা বজরুল হকের ডান পাশটা অকেজো হয়ে গেছে, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা 72 ঘন্টা সময় দিয়েছে, মনে হচ্ছে না ফিরে আসবেন। আর রূপক তার বাবার সঙ্গে অফিসের কাজে কুষ্টিয়া গেছে, ওখানকার স্টাফরা বেতন বাড়ানোর জন্য ঝামেলা শুরু করেছে। এই ঝামেলার জন্য রূপক ওর বাবাকে একা ছাড়েনি, সেও বাবার সঙ্গে গেছে। এসব শুনে কান্নারত ইসমাতারাকে কোনো কথা বলতে পারল না সে, শুধু সাবধানে থাকতে বলে কল কাটলো।
তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। দুপুরে রান্না করা হয়নি, কারণ সকালে নাস্তা পড়ে আছে। সে আবারও রিদওয়ানের দরজার কাছে এলো, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ফিরে গেল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু টেনশনে খেতেও ইচ্ছে করছে না। সে রাইস কুকারে ভাত বসিয়ে ফ্রিজ থেকে ডিম বের করল। গরম ভাতের সঙ্গে ডিম ভাজা হলেই আর কিছু লাগে না তার। সে অস্থিরতা নিয়ে ডিম দুটো রেখে এক পা দুপা করে আবারও গেস্ট রুমের সামনে গেল। বন্ধ দরজায় নক করলো, কারো সারা শব্দ না পেয়ে এবার জোরে জোরে ডাকলো, রিক ভাইয়া, ভাইয়া আপনি কি রুমে আছেন? পরপর কয়েকবার ডাকার পরও কোনো সারা শব্দ পেল না। ঘুরে চলে আসতে যাবে তখন রিদওয়ান লাইট জ্বালিয়ে দরজা খুললো। কুহু পেছনে ফিরে তাকে দেখে আঁতকে উঠে জিজ্ঞাসা করলো, মাথায় কি হয়েছে, ব্যান্ডেজ কেন? রিদওয়ান জবাব দিল না, আবার গিয়ে শুয়ে পড়ল। হতবম্ব কুহু তার পেছনে পেছনে গিয়ে প্রশ্ন করতেই থাকলো। রিদওয়ান চোখ জোড়া খুলে রাখতে পারছে না। কুহু রিদওয়ানের কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে দ্রুত গিয়ে পানি এনে রুমাল ভিজিয়ে জলপট্টি দিতে গেলে রিদওয়ান বারণ করল, জলপট্টি দিতে গেলে কপালের ব্যান্ডেজ ভিজে যাবে, এদিকে জ্বরে গা আগুনের গরম হয়ে আছে। একটা মানুষ জ্বরে পড়ে আছে অথচ কাউকে বলেনি, এত মুখচোরা হলে কিভাবে হবে? তার মাথায় আঘাত পেয়েছে কখন কিভাবে? গতকাল পরিবারের সবার সঙ্গে খাবার খেলো, তখন তো দিব্যি সুস্থ ছিল। সে এবার জোর করে রিদওয়ানের গায়ে কাঁথা সরিয়ে দূরে ছুঁড়ে ফেলল, তারপর উঠে টাওয়েল ভিজিয়ে এনে বলল, টি-শার্ট খুলুন, শরীর মুছে দিলেই জ্বর নেমে যাবে। লাগবে না, এমনিতেই কমে যাবে। এত কথা বলতে ভালো লাগছে না আমার, যা বলেছি করুন। রুমে যাও, কিছু খেয়ে রেস্ট নাও। কি খাবো? রান্নাই তো হয়নি, আপনি কলেজে যাননি কেন? এই অবস্থা কিভাবে হলো? চলো আমি কিছু বানিয়ে দিচ্ছি। এই কথা বলে রিদওয়ান উঠতে গেলে কুহু তাকে থামিয়ে দিল। তারপর জানালো সে ভাত বসিয়েছে, ভাত হয়ে গেলে ডিম ভাজা ভেজে খেয়ে নিতে পারবে। এই কথা শুনে রিদওয়ান আবার শুয়ে পড়ল। ব্যথায় মাথা টনটন করছে, বুকেও খুব ব্যথা পেয়েছে, কিন্তু এই কথা বলা যাবে না এই আধা পাগলিকে। তাকে নিশ্চুপ দেখে কুহু এবার রিদওয়ানের টি শার্ট ধরে টানতে লাগলো। রিদওয়ান বিরক্ত হয়ে তার হাত সরিয়ে বলল, কুহু বেশি বেশি হয়ে যাচ্ছে, এবার বাসায় কেউ নেই, তুমি রুমে যাও, আমি ঠিক আছি। ঠিক থাকলে এতক্ষণ নেননি কেন? নিজের প্রতি এত অবহেলা কেন করেন শুনি? যত্ন নেওয়ার মানুষ নেই তাই অবহেলা করি, এবার যাও। যাও যাও করছেন কেন? আমি আপনার রুমে থাকতে আসিনি, যা করতে চাচ্ছি করতে দেন, করে চলে যাচ্ছি। না কেন, লজ্জা লাগে? রূপক ভাইয়াও বাসে খালি গায়ে ঘুরে, আর আমি আপনাকে খালি গায়ে দেখলে হা করি তাকিয়ে থাকবো তা নয়, এতটাও শেমলেস না আমি। আপনি গুড গার্ল আমি জানি, যান গিয়ে খেয়ে নিন। আচ্ছা আমি ভাত দিয়ে আসছি, খেয়ে অন্তত মেডিসিন নিন। না, শুধু জেদ করছেন কেন? রিদওয়ান জবাব দিল না, চোখের ওপর হাত রেখে অনড় হয়ে শুয়ে থাকলো। কুহু শক্তি খাটিয়ে কোনোভাবেই কিছু করতে পারলো না দেখে উঠে দাঁড়ালো। এমন অভদ্রলোক জীবনেও দুটো দেখেনি সে, ছেলে হয়ে লজ্জায় মারা যাচ্ছে। এটা কোনো কথা যেখানে মেয়ে হয়ে সে নিজেই অসুস্থ মানুষের সেবা করতে চাচ্ছে? কুহু আর কথা বাড়ালো না, হাতের ভেজা টাওয়েল রিদওয়ানের পেটের ওপর ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়ে যাবে। তখন রিদওয়ান বলল, ক্ষণিকের জন্য নয়, সারা জীবন যত্ন করার দায়িত্ব কেউ নিতে চাইলে নিতে পারে, বারণ করব না। কর্ণগহরে এ কথা পৌঁছানো মাত্রই কুহু থমকে দাঁড়িয়ে গেল, বিস্ময় নিয়ে ঘুরে তাকালো চোখের ওপরে হাত ফেলে শুয়ে থাকা মানুষটির দিকে। সে আরেক দফা হতবাক হলো যখন রিদওয়ান তার দিকে তাকিয়ে পুনরায় বলল, ক্ষণিকের জন্য নয়, সারা জীবন, সারা জীবনের দায়িত্ব, অর্থাৎ জীবনসঙ্গী হওয়ার আহ্বান। এবার সুস্পষ্টভাবে আমার জবাব চাই। রিদওয়ানের স্পষ্টভাবে বলা কথার মানে বুঝতে সময় লাগলো না কুহুর। সে হতভম্ব, জ্বরে কি মাথা আউলে গেছে, নাকি মাথায় আঘাত পেয়ে দু চারটে নাট বল্টু খুলে কোথাও পড়ে গেছে? সে রিদওয়ানের দিকে এক এগিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, আপনার বাবা মায়ের নাম মনে আছে? বলুন তো আপনার বাবার নাম কি? গত পরশুদিনের স্কেলের বাড়িটার কথা মনে আছে তোমার? টেস্টটা আরেকবার মনে করিয়ে দিই। না থাক, উত্তর দাও।
কিসের উত্তর? যে কথাটা বললাম সে কথার। জ্বরে ঘুরে মানুষ ভুলভাল কত কি বকে, আপনিও বকছেন, সুস্থ হলেই সব ঠিক হয়ে যাবে, আসছি। আমি দুই দিন সময় দিলাম, ভাবো, তবে উত্তরটা পজিটিভ হওয়া চাই। জবাব এখনই দিচ্ছি, না আমি এসবের মধ্যে নেই। ঠিক আছে, আমি পরশুদিন সন্ধ্যায় দেশ ছাড়ছি। দেশ ছাড়ার আগে তোমাকে জানানো উচিত মনে হয়েছিল, তাই জানালাম, এবার যেতে পারো। চলে যাবেন? কিন্তু কেন? সারা জীবন পড়ে থাকার জন্য আসিনি। কিন্তু যাও, আমি ঘুমাবো। না ঘুমাবেন না, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে মেডিসিন নিয়ে তারপর ঘুমাবেন। বাইরের লোকদের বাড়াবাড়ি একদমই পছন্দ না আমার। আমি বাইরের লোক? আমার কেউ তো নও। এভাবে কথা বলছেন কেন, আশ্চর্য তো। আমি এভাবেই কথা বলি, আর তুমি আমার রুমে এলে যেতে চাও না কেন? এতবার করে কেন বলে লাগে? দুই দিন সময় দাও, রুম ছেড়ে দেব, তখন এখানেই থেকো। কুকু উত্তর দিল না, কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলল না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। উপকার করলে অপকারীর উপকার স্বীকার করা ন্যায়বান লোকের কাজ, কিন্তু এই লোক তার মনের সুখ শান্তি আশা ভরসা বিশ্বাস এমনকি ভালোবাসাটুকু ডাকাতি করার পায়তারা করছে। ভাবা যায় না বলাতেই ক্ষণিকের মধ্যে রূপ বদলে ফেলল, যা ইচ্ছে করুক, এভাবে ধারে কাছেও নেই সেই। ভাইকে সে ভীষণ ভালোবাসে, ভাইকে কষ্ট দেওয়া তার পক্ষে সম্ভব না। রিদওয়ানের সঙ্গে সম্পর্কে জড়ানো মানে ভাইকে কষ্ট দেওয়া, যা তার পক্ষে সম্ভব নয়। কুকুকে নিঃশব্দে চলে যেতে দেখে রিদওয়ানের মনের জেদটা যেন আজ মাথা চাড়া দিয়ে উঠল। জ্বর মাথা ব্যথা এসব নিয়ে এমনিতে মেজাজ চির ধরে আছে, সামান্য কথাও ভালো লাগছে না, তার উপর এই মেয়ে অভদ্রদের মতো কোনো জবাব না দিয়ে গেল। তবে কি অপমান করলো নাকি রিজেক্ট করলো? এত বড় স্পৃহা, রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, মনে হচ্ছে মেয়েটার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে, এই মেয়ে, এই ভালোবাসবে কিনা বলো, হয় বিয়ের আগে ভালোবাসবো নয়তো ভালোবেসে বিয়ে করো, এর দুটো অপশনের মধ্যে একটা চুজ করতে হবে, বাড়তি কোনো অপশন দেওয়া যাবে না। রেদওয়ান উঠে বসলো, বড্ড অশান্তি লাগছে। তখন তার ফোন বেজে উঠল, বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখে রূপক কল করেছে। তবে কি কুহু বলে দিল? দিলে দিক, রূপক যদি কিছু বলে সেও সোজাসুজি উত্তর দেবে, গাইগুই করবে না, মেনিমুখী স্বভাব ছিল না তার, আজও নেই। এসব ভেবেই কল রিসিভ করতেই রূপক খ্যাপাটি সুরে বলল, এই শালা, আমার বোনকে কি বলেছিস তুই? কি বলেছি? খুন হতে না চাইলে নিজেকে শুধরে নে, নয়তো কপালে দুঃখ আছে। খুনটা করবে কে? আমি। খুন করতে আসার সময় এক প্যাকেট সিগারেট আনিস, মাথা ধরেছে, দুটো টান দিলে ভালো লাগতো। এত বাড়াবাড়ি ভালো না রিদওয়ান, পৃথিবীতে লিমিট বলে একটা শব্দ আছে। জানি জানি বলেই আমি লিমিট মেনে চলি, যদি লিমিট ক্রস হয়ে যায় তাহলে বুঝতে হবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার রেশ। জ্বর এসেছে বলিস নি কেন? মাথায় ব্যান্ডেজ কেন? কোথায় গিয়েছিলি তুই? কার সঙ্গে লাগালাগি করে এসেছিস? আমি যার তার সঙ্গে লাগালাগি করি না, তুই ভালো করেই জানিস, আর যার সঙ্গে লাগালাগি করি তাকে সুস্থ থাকা অব্দি ছাড়ি না। ঝেড়ে কাজ ভাই, গতকাল ভুরে পাড়ার মোড়ের স্বপন হিরোকে আদর যত্ন করলাম, সে আমাকে মারতে লোক পাঠিয়েছিল, চিনি না জানি না, এসেই কলার চেপে ধরে বলে আমি নাকি গাছের খাচ্ছি তোলারও কুড়াচ্ছি, এটা মানবে না সে। তারপর তোর ভাষাতে একটু লাগালাগি করলাম, ভালো লাগলো, অনেকদিন পর এজন্য ব্যাপারটা বেশ উপভোগ করলাম, কিন্তু ছেলেটার এত বড় সর্বনাশ করতে চাইনি আমি, তাও হয়ে গেল। বললাম এত চাপ নিতে পারবি না, রয়ে শোয়ে সেও ছাড়ছে না, আমিও থামতে পারছিলাম, তারপর অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এই ভাই, আমি তো লাগালাগি মানে মারামারির কথা বোঝাচ্ছি, তুই এ কোন লাগালাগির কথা বলছিস? কি করেছিস তুই? প্রেগনেন্ট কেস হয়ে যাবে না তো? মনকে ফ্রেশ কর, নেগেটিভ ভাবা বন্ধ কর, আমি মারামারির কথাই বলছি। এই কথা বলে রূপককে বিশ্রী একটা গালি দিল। গালি শুনে রূপক রাগ করা তো দূরে হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বসে পড়েছে সে। রিদওয়ান যে কি চিজ, ভাই রে ভাই, যে ওকে চেনে সেই খুব ভালো জানে ভদ্রবেশী রিদওয়ান কতটা ডেঞ্জারাস, আর সেটা কথা এবং কাজে। তখন রিদওয়ান হেয়াল করলো
তখন রিদওয়ান খেয়াল করলো দরজার পর্দা একটু একটু নড়ছে, অর্থাৎ কেউ সেখানে ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের কথা শুনছে। বেড়ালের স্বভাব মানুষের বাসায় এক পিছিয়ে আসছে। তখন রূপক বলল, বুঝেছি কাহিনী, ওদের কথায় কান দিস না, বখাটে পোলাপান সব। আমি ফিরে এর একটা ব্যবস্থা করব, মেডিসিন নে। আর শোন, কুহুকে রাগাস না, নয়তো কখন তোর মাথা ফাটিয়ে দেয়। একা আছিস, সাবধানে থাকিস। কুহু কিছু বলেছে তোকে? হ্যাঁ, বেশ কিছুক্ষণ আগে অনেকগুলো কল দিয়েছিল। আমায় কলে না পেয়ে মেসেজ করেছে, ভাইয়া তোমার বন্ধু সকাল থেকে রুমের দরজা খোলেনি, ফোন করে দেখো তো মরে টরে গেছে নাকি, ডাকলেও শুনছে না। আমি বাসায় একা আছি, কি করব বুঝছি না। কেবল তার মেসেজের কল দেখে কল ব্যাক করে শুনলাম তোর জ্বর এসেছে, জানাসনি, মেডিসিনও নাকি খাসনি, খেতে বলায় ধমক দিয়েছিস। বেশ করেছি, এই জন্যই বললাম আমার হাতে খুন হবি বেয়াদব। তোর বোন যেন আর আমার রুমে না আসে, বক বক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে, ধমককে এখন রুমের দরজা আটকে বসে আছে। বেশ করেছে। আচ্ছা শোন, আমার রুমের ড্রয়ারে মেডিসিন বক্স আছে, খেয়ে নে, ওর কথায় কান দিস না। ছোট মানুষ, ওর মন ফ্রেশ, ভেবে বুঝে কথা বলে না। ফিরব কখন? আগামীকাল সকালে। সাবধানে আসিস, রাখছি। এই কথোপকথন শেষ করে তারা কল কাটল। আসলে রূপকের কথায় তাল মিলিয়ে রেদওয়ান বোঝার চেষ্টা করছিল রূপকের মেজাজ এবং বর্তমান পরিস্থিতি। রূপকের রাগান্বিত স্বর শুনলে বুঝত কুহু পুরো কথা বলে দিয়েছে। রূপক ফান করছে, এর মানে কুহু এখনো কিছু বলেনি, শুধু তার নামে অভিযোগ জানিয়েছে, মেডিসিন না খাওয়ার অভিযোগ। রেদওয়ান ফোন হাতে নিয়ে বসে আছে, ভাবছে। এখন দরজা চলে কুহু প্রবেশ করলো, হাতে পাস্তার প্লেট। প্লেটটা নামিয়ে রেখে অন্য হাতের মুঠো থেকে দুটো মেডিসিন রাখলো প্লেটের সামনে, তারপর বলল, খেয়ে নিন, আমার ফিরতে দেরি হবে, আপাতত এটাই খান। রেদওয়ান কথা বলল না, নড়ল না, সরল সরল না, নিজে খেলেও না, খেতেও বলল না, সেভাবেই বসে রইল কুহু। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এবার রেগে গজগজ করে বলল, কথা কানে যাচ্ছে না, বাসায় আমরা একা, আপনার জ্বরটা আরও বেড়ে গেলে একা আমি কী করবো, চিন্তা করুন একবার, মেডিসিন নিন, অসময় জেদ করবেন না। রেদওয়ান তাও নিশ্চুপ, কুহুর আর সহ্য হলো না, সেখান থেকে চলে এলো, রান্না করে গেল, নিজের জন্য পাস্তা নিয়ে রুমে এলো, রাগে দুঃখে গজগজ করতে করতে খেলো, পানি খেলো, তারপর শুয়ে পড়ল। এর তেলাতে এত তেলাতে পারবে না কাউকে, খেলে খাক না খেলে না খাক, ভদ্রতা থেকে যতটুকু করার দরকার করেছে আর পারবে না, যথেষ্ট হয়েছে। তার জ্বর বাড়ুক, ব্যথা বাড়ুক, যা ইচ্ছে করুক, এসব বলে গজগজ করতে করতে সে ঘুমিয়ে গেল। ঘন্টাখানেক ঘুমিয়ে আচমকা ধরফর করে উঠে দেখে এক প্রকার দৌড়ে বের হলো, গেস্ট রুমে গেল, খাবার সেভাবেই রয়েছে, মেডিসিনও তাই। রেদওয়ান রুমে নেই, সে খুঁজতে খুঁজতে এবার কাউচ পেরিয়ে রান্নাঘরে এলো। রেদওয়ান রান্না করছে, রান্নাঘরে এসে দাঁড়াতেই তার খেয়াল হয় রাইস কুকারে ভাত বসিয়েছিল, তরকারি নেই, তাই পাস্তা বানিয়ে রেদওয়ানকে দিয়েছে যাতে সেটুকু খেয়ে মেডিসিনটা খায়। এই বান্দা তো কিছুই খায়নি, রাগ দেখাচ্ছে রাগ। সে রান্নাঘরে এসে রাইস কুকারের ঢাকনা খুলে ভাত দেখে খুশি হলো, ভাতটা অন্তত সে রেঁধেছে। মেয়ে হয়ে রান্না করতে পারে না এমন খোঁটা দিতে পারবে না রেদওয়ান, কিন্তু সে হয়তো জানে না চাল ধুয়ে ঠিকঠাক পানি দিয়ে রাইস কুকারে ভাত বসিয়েছিল ঠিকই, কিন্তু সে সুইচটা চাপেনি। রেদওয়ান এসে সুইচ দেওয়ার পর ভাত হয়েছে। কুহু রেদওয়ানের পাশে দাঁড়িয়ে দেখলো কি রান্না হচ্ছে, তারপর বলল, জ্বর কমেছে? রেদওয়ান নিশ্চুপ, দীর্ঘশ্বাস ছাড়লো কুহু। এই লোক মুখে কুলু পেটে বসে আছে। তখন রান্নাঘরের জানলা দিয়ে হুড়হুড় করে বাতাস ঢুকলো, ধুলো উঠছে, ঝড় উঠেছে, আকাশ কালো মেঘে ঢাকা, বৃষ্টিও নামবে বোধ হয়। কুহু তাড়াতাড়ি রান্নাঘরের জানলা আটকে দৌড়ে গেল রুমের জানলা আটকাতে, দৌড়ে দৌড়ে সব রুমের জানলা আটকে ধপ করে সোফায় এসে বসলো। তখন তার মনে হলো ছাদে কাপড় আছে, সকালের ভেজা কাপড় তার মা ছাদে দিয়ে এসেছে। এবার সে যেতে যেতে চেঁচিয়ে বলল,
রিত ভাইয়া আমি ছাদে গেলাম, শুকনো কাপড় আনতে হবে। তারপর ধপাধপ শব্দ করে কুহু চলে গেল, রিদওয়ানা শুনল। তারপর সে চুলা অফ করে রান্নাঘর পরিষ্কার করে রুমে গেল, মাথার ব্যান্ডেজ খুলে গোসল দিল। জ্বরে গা ঠান্ডা পানি শরীরে লাগতেই শরীর কেঁপে উঠল, তবুও ঠাই দাঁড়িয়ে রইল। এরপর গা মাথা মুছে রুমে এসে আগে দরজা আটকালো, নয়তো দেখা যাবে প্যান্ট পরার আগেই একজন রিদ ভাইয়া এই রিত ভাইয়া করতে করতে নক না করে রুমে ঢুকে পড়বে। এই মেয়ের আশা ভরসা নেই। রিদওয়ান প্যান্ট পরে আগে গায়ে টি শার্ট জড়ালো, তারপর কপালে ব্যান্ডেজ লাগালো, চুলগুলো ধীরে ধীরে মুছলো। শরীর ভীষণ শরীর খারাপ করছে, মাথার মধ্যে চক্কর দিচ্ছে। দুপুরে মেডিসিন নেওয়ার পর জ্বর ছেড়েছিল দেখে রান্নার কাজ করতে পেরেছে, নয়তো সম্ভবত না। রান্না না করলে আরেকজনকে আবার না খেয়ে থাকতে হতো, সে আবারও ক্ষুধা সহ্য করতে পারে না, তার জন্যেই রান্না করলো সে। হঠাৎ তার খেয়াল হলো কুহু ছাদে গেছে, অনেকক্ষণ হলো এখনো আসেনি। মাগরিবের আজান দিয়েছে যখন গোসলে ঢুকেছিল, তারও আগে ছাদে গেছে কুহু। বাহিরে তখন তুমুল বৃষ্টি, এই মেয়ে এমন ঝড় তুফানের মধ্যে কোথায় গেল, নাকি ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেছে কোথাও। সে আর না ভেবে শোয়া থেকে উঠে দ্রুত ছাদের দিকে গেল। সিঁড়ি বেয়ে ওঠার সময় দুবার রেলিং ধরে পড়া থেকে বাঁচল, মাথা চক্কর দিচ্ছে। তারপর সিঁড়ি বেয়ে উঠে দরজার কাছে গিয়ে দেখে কুহু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছে। রিদওয়ান দাঁড়িয়ে গেল, হালকা গোলাপি ড্রেস পরিহিত কুহু আকাশপানে মুখ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রিদওয়ান নড়ল না, ভেজা গায়ে কুহুকে মুগ্ধ হয়ে দেখতে লাগলো। সে কোথাও শুনেছিল বৃষ্টি উপভোগ করা যায় দুভাবে, এক বৃষ্টিতে ভিজে আর দুই কাউকে বৃষ্টিতে ভিজতে দেখে। আর সে যদি হয় একান্ত ব্যক্তিগত মানুষ তাহলে তো কথাই নেই। রিদওয়ান হঠাৎ তার বুকের হাত দিল, হার্ট দ্রুত চলছে, নিঃশ্বাসের গতি বাড়ছে। সে দ্রুত চলতে থাকা হার্টের ওপর হাত রেখে বিড়বিড় করে বলল, মন কেড়ে মায়ায় জড়িয়ে আমার আমি কি এভাবে কেড়ে না নিলেও পারতে, কেড়েই যখন নিলে এখন আমার না হওয়ার এত বাহানা কেন, কেনই বা এত কপটতা, পালিয়ে যাওয়ার ছল চাতুরতা। তুমুল বৃষ্টি, ভেজা ছাদ, ছাদের মাঝখানে দাঁড়িয়ে এক বেখেয়ালি মেয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ, শান্ত মন, ভেজা শরীর, আর তাকে অবলীলায় দেখে যাচ্ছে বুকে উতাল ঝড় তোলা এক বেপরোয়া প্রেমিক পুরুষ। বুকে দুই হাত গুজিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে রাশব্দ নেই, নড়চড়ও নেই, আছে শুধু চোখ জুড়ে একরাশ মুগ্ধতা, মায়া। হঠাৎ মেঘ গর্জন করে উঠল, বজ্রধ্বনিতে কেঁপে উঠল মাটি, থেমে গেল কোলাহল, গাছের ডালে আশ্রয় নেওয়া এক ঝাঁক পাখি উড়ে গেল প্রাণ হাতে নিয়ে। বৃষ্টি বাড়ছে, বাড়ছে সময়ের গতি। কুহু ঝাঁপ করে চোখ খুলে তাকালো, সে ছাড়া কেউ নেই। ভয়ে শরীর কাটা দিয়ে উঠল, সে দৌড়ে এলো দরজার দিকে, তখনই জ্বলে উঠল ছাদের লাইট। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে বোকা বোকা হাসলো, মনে মনে প্রস্তুতি হলো রামধমক খাওয়ার। কিন্তু তাকে অবাক করে রিদওয়ান হাতে থাকা ফোনে বলল, মাত্র 45 মিনিট হয়েছে, এত তাড়াতাড়ি বৃষ্টি বিলাস শেষ? আপনি চাইলে আরো 45 মিনিট ভিজতে পারেন, আমি আছি আপনাকে পাহারা দিতে। রিদওয়ানের খোঁচামারা কথা শুনে কুহু কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তবে মনে মনে তার গুষ্টি উদ্ধার করতেও কম করল না। রিদওয়ান চেয়ে কুহুর ভেজা ঠোঁটের দিকে, চুল বেয়ে পানি গড়িয়ে তার গলা বেয়ে মিশে যাচ্ছে পরনের ড্রেসের সাথে। সে ঢোক গিলল, নিজেকে সামলানোর প্রয়াস চালালো। বাতাস বইছে, বাতাসে কাঁপিয়ে দিচ্ছে কুহুর ভেজা শরীর। কুহু আচমকা এগিয়ে এলো, দাঁড়ালো মুখোমুখি। রিদওয়ান তাকে এগোতে দেখে অবাক হলেও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল তার পথ আটকে। কুহু যাবে রিদওয়ান সাইড দিচ্ছে না, ইচ্ছে করেই করছে তা বুঝতে কষ্ট হচ্ছে না। কুহু আর চোখে রিদওয়ানের দিকে তাকিয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলো, তারপর অপরাধী সুরে বলল, সাইড দিন আমি যাব। যাও, নিষেধ করেছে কে? না শুনলি, যাব কিভাবে?
কেন ধাক্কা মেরে সরিয়ে চলে যাও। ধাক্কা মারব? ক্ষণে ক্ষণে কম ধাক্কা তো দিচ্ছ না। আমি আবার ধাক্কা দিলাম কখন? কি সব ভুলভাল বকছেন আপনি। ভুলভাল কাজ করতে পারবে, আর আমি বললেই দোষ। আমি আবার কি করলাম? কি করতে বাকি রেখেছ? রিত ভাইয়া, আপনি দ্রুত ডাক্তার দেখান, আপনার অবস্থা সুবিধার ঠিক ছিল না। আমারও তাই মনে হচ্ছে। এবার বাসায় চলুন, বাকি কথা বাসায় গিয়ে বলি। শীত লাগছে আমার, তাড়াতাড়ি চলুন। এই কথা শুনে রিদওয়ান সাইড দিল না, নিজেই সামনে হাঁটতে লাগলো। আর কুহু এক গাদা ভেজা কাপড় নিয়ে তার পেছন পেছন আসলো। তারা দুজন বাসায় ঢুকলো। রিদওয়ান দরজা আটকে দিল। কুহু ভেজা কাপড় মেলে দিয়ে রুমে চলে গেল, গোসল করলো। পরনে আকাশি রঙের লেডিস টি শার্ট আর আকাশি ও সাদা মিশ্রণের লং স্কার্ট। বাসায় লং স্কার্ট বেশি পরে সেই। তারপর ভেজা চুলে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে বেরিয়ে এলো। তার ক্ষুধা লেগেছে, গোসলের পর ক্ষুধাটা মাথা চাড়ায় ওঠে। এখন না খেলে হাত পা কাঁপতে শুরু করবে। সে গুনগুন করতে করতে খেতে নিয়ে বেশ খুশি হলো। রিদওয়ান খাবার বেড়ে বসে আছে, তাই দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আমাদের ভাবি খুবই লাকি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি। লাকি? কেমন লাকি? এই যে ভদ্রমানুষের মতো খাবার পেরে টেরে বসে আছেন, এমন কাজ কি সব স্বামীরা করে? করে না। ও, আমি তো তোমার জন্য করলাম। তাহলে কি আমার তোমার স্বামী? স্বামী রূপে মাছো আমাকে? না না, আমি তা বলিনি। কি বললে শুনলামই তো। কুহু জবাব না পেয়ে মুখ লটকে বসে রইল। কি বোঝাতে চাইলো আর কি বুঝে বসে রইল এই লোক। মাথা মোটা, কুহুর শরীর থেকে সদ্য গোসল করে আসায় সাবান শ্যাম্পুর সুগন্ধ ভেসে আসছে, নাকে বাড়ি খাচ্ছে তা। সঙ্গে রিদওয়ানের মতো যুবকের সর্বাঙ্গেও একটু একটু নিষিদ্ধ অনুভূতি এসে জড়ো হচ্ছে, মন দুলছে দোলা চলে। বিবেক আর মস্তিষ্কের মাঝে চলছে নীরব দ্বন্দ্ব। একজন সাবধানী সুরে বলছে, রিদওয়ান, তোমার ভুল সিদ্ধান্ত তোমাকে চরম ভোগাবে। সে তোমার বন্ধুর বোন, বন্ধুর বিশ্বাস ভেঙো না। সাবধান হও, নিজেকে সামলাও। আর আরেকজন বিশ্রীভাবে উস্কে দিচ্ছে, যাকে ভালোবাসো তাকে জানাতে বাধা নেই, তাকে ছুঁয়ে দাও, স্পর্শ দিয়েও বোঝাও তুমি তাকে পছন্দ করো। মেয়ে মানুষকে কাবু করতে পুরুষের জোরালো স্পর্শই যথেষ্ট। বাহিরে বৃষ্টি ফাঁকা বাসা, এই সুযোগ মনের কথা খুলে বলার। রেদওয়ান চুপ করে আছে, গলা দিয়ে খাবার নামছে না, কি সব ভাবছে। কুহু আর বসে না থেকে ভাত বেড়ে খেতে লাগলো, পাবদা মাছের ঝোল দিয়ে একটু একটু করে খেতে লাগলো। রান্নাটা এত মজা হয়েছে, ভীষণ ক্ষুধা লাগায় তীব ভদ্রতা দেখাতে পারলো না, ঝটপট খেতে লাগলো। যেন কতদিনের অভুক্ত সে। এমনিতেই সে মাছ খায় না, কিন্তু পেটে ক্ষুধা থাকায় সব অমৃত মনে হচ্ছে। তাকে এইভাবে খেতে দেখে রিদওয়ান মৃদু হাসলো। সে রান্না না করলে কি হতো? এমনিতেই এই মেয়ের মাথা গরম খেতে না পেয়ে কি করতো? সেও এবার খাওয়া শুরু করলো। ঝাল করে আলু ভর্তা দিয়ে মুখে ভাত দিল। তেতো হয়ে আছে পুরো মুখ, জ্বরটা বাড়ছে তা অনুভব করছে। কারোর মুখে কোনো শব্দ নেই। একজন তৃপ্তি করে খাচ্ছে আর আরেকজন হাত উড়িয়ে বসে আছে। বাহিরে বৃষ্টি ঝরছে, তবে গতি কিছুটা কমে এসেছে। আজ বৃষ্টি থামবে কিনা কে জানে। তখন কুহু মুখ খুলল, রান্নাটা খুব মজা হয়েছে। আপনি কি এখনো রেগে আছেন? রিত ভাইয়া, আপনি অনুমতি দিলে আমি কিছু কথা বলতাম, বলি। আপনি নিশ্চুপ থাকলে কিভাবে বলবো? তখন না বলাতে কি আপনি রেগে আছেন? ভাবছেন আপনাকে রিজেক্ট করেছি? আসলে ব্যাপারটা তেমন নয়, আমি মানে আমি কিছু কারণে না করেছি, ভেবে দেখলাম যে। আবারও সেই কথা ওঠানোয় রিদওয়ানের রাগটা তরতর করে বাড়লো। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল কুহুর দিকে। মুখের ওপর না বলে এখন সাফার গাওয়া হচ্ছে, কে শুনতে চেয়েছে তার সস্তা সাফাই? রিদওয়ান এবার বেশ হেয়ালি সুরে জবাব দিল, তুমি ভাবো, ভাবতে পারো, ভাবনা বলে কিছু তোমার মধ্যে আছে। তা কি ভাবলে বলো শুনি, আমিও দেখি তোমার ভাবনার দৌড় কত দূর। এভাবে বলছেন কেন? আমি এভাবেই কথা বলি, না পোষালে বলিও না আমার সঙ্গে কথা। না মানে? মানে আসলে বাদে কথা থাকলে বলো, নয়তো উঠলাম আমি।
আমার উপর রাগ করি সত্যি চলে যাবেন আপনি? এর কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই। আপনি আমার স্যার, ভাইয়ের বন্ধু, আমি কিভাবে? তারপর রাগ না করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনার যোগ্য না, তাছাড়া আমি ভাইয়াকে কষ্ট দিতে পারবো না। এই তোমার ভাবনা? এই জন্যই আমি না করেছি, এছাড়া কিছু না। ঝড় আসবে জেনে যদি সাবধান না হই তাহলে নিঃশেষ হতে সময় লাগবে না। এই কথা শুনে রিদওয়ান রেগে চট করে দাঁড়িয়ে কুকুর হাত ধরে টেনে দাঁড় করালো। কুকুর হাত পিছে মুড়ে ধরে হিসিয়ে বলল, তোমাকে নিঃশেষ এমনিতেও হতে হবে, আমি করব নিঃশেষ। আমার সব শান্তিটুকু কেড়ে নিয়ে এখন মিঠা মিঠা সাফাই গাওয়া হচ্ছে, কি ভেবেছ এসব শুনে মেনে নিব? তোমার ভাইকে আমি ভয় পাই, ওর ভয়ে মুখ লুকিয়ে পালাবো আমি? আমাকে কাপুরুষ মনে হয়? লাগছে আমার হাতটা ছাড়ুন, ভালো না বাসলে জোর করে বাসাবেন নাকি? জোর করে ভালোবাসা হয়? ধরে নাও তাই। আপনি পাগল হয়ে গেছেন, জ্বর আপনার মাথা আউলে দিয়েছে, যান রুমে গিয়ে ঘুম দিন, নয়তো আমি ভাইকে বলে দিব আপনি কি সব বলছেন। এই কথা শুনে রিদওয়ান তাকে ছেড়ে দিল, হাত ধুয়ে হন হন করে রুমে চলে গেল। কুহু রেগে সব ঠিকঠাক করে রুমে চলে গেল। রিদওয়ানের হাব ভাব ভালো লাগছে না তার, এখন রুমে ঢুকে আর বেরই হবে না সে। যতই হোক সে ভাইয়ের বন্ধু, ভাই নয়, তাছাড়া নিজের সেফটি নিজের কাছে। রিদওয়ান যা পাগলামি শুরু করেছে তাকে সায় দেওয়ার মানে হয় না, বরং সায় দিলে এর বিপরীত কিছু ঘটতে পারে। মনে মনে এসব ভেবে সে রুমের দরজা আটকে হাত মুখ ধুয়ে চুলে বিনুনি গাঁথল। তারপর ড্রিম লাইট অন করে পেছনে ঘুরতেই ধাক্কা খেল কারোর বুকের সঙ্গে। সে ভয়ে চিৎকার করার আগে তাকে চেপে ধরল দেয়ালের সাথে, চেপে ধরা হলো মুখ। দূরত্ব কমাতে সে এগিয়ে এলো আরেক পা। খারাপ যখন হতেই হবে, কিছু না করে খারাপ হবো কেন? বরং খারাপ কিছু ঘটিয়ে খারাপ হবে, এতে নিজের কাছে লয়াল থাকতে পারবে।